দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। শীতকালে কেক আর গুড় দুটোই সকলের খুব পছন্দের, আর এই দুয়ের মেলবন্ধনে তৈরি গুড়ের কেক আমাদের আজকের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই গুড়ের কেক রেসিপিটা ডিম ছাড়া আর ওভেন ছাড়া বাড়িতে খুব সহজে কি করে তৈরি করা যায়। গুড়ের কেক তৈরি করার জন্য সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 200 গ্রাম, এবারে একটা হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সাদা তেল। আমি 1/3 কাপ সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল অ্যাড করে নিয়ে আবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 2-3 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এবারে একটা ছাঁকনি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নেব 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছেঁকে নেব। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ময়দাটাকে আমি এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমাদের গুড়ের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা মাঝারি সাইজের কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটাকে আমি অয়েল গ্রিজ করে নেব, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেল নেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে আমি তেলটাকে চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। কেক টিন না থাকলে কিন্তু অ্যালুমিনিয়ামের বাটি বা অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করা যেতে পারে। আমি খুব ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিলাম। অয়েল গ্রিজ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। ময়দাটাকে আমরা কেক টিনের মধ্যে কিন্তু খুব ভালো করে ছড়িয়ে নেব, ডাস্ট করে নেব। অয়েল গ্রিজ করার পর আমাদের ময়দাটাও ডাস্ট করা হয়ে গেছে। এবারে কেক ব্যাটারটাকে আমরা এই কেক টিনের মধ্যে ঢেলে নেব। কেকের ব্যাটারটা কিন্তু আমরা কেক টিনের অর্ধেকটা পর্যন্ত ভর্তি করব, কারণ কেকটা ফুলে ওঠে বেকিং হওয়ার সময়, সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। কেক টিনে ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এবার আমি একটু ঝাঁকিয়ে নেব, অর্থাৎ একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর আমরা চলে যাব একদম ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য এটাকে আমি হাই ফ্লেমে প্রিহিট করে নেব। প্রিহিট করার পরে প্রেশার কুকারের ভেতরে রাখা র্যাকের মধ্যে আমি কেক টিনটাকে খুব সাবধানে বসিয়ে দেব। এবারে সিটি ছাড়া আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 45 মিনিট এটাকে বেক করব। 45 মিনিট পরে ফিরে আসছি। 45 মিনিট হয়ে গেছে। খুব সাবধানে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুললাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটা কিন্তু খুব সুন্দর মতো বেক হয়ে গেছে। তবুও আমরা এটাকে একটুখানি চেক করে দেখে নেব। একটা কাঠি নিয়ে আমি কেকের 2-3 জায়গায় ঢুকিয়ে ঢুকিয়ে দেখে নিয়ে চেক করে নেব। দেখুন কাঠিটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার বেরিয়ে আসছে, সুতরাং আমাদের কেকটা একদম ভালো মতো বেক হয়ে গেছে। এবারে এটাকে আমরা ঠান্ডা হতে দেব, তারপর ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি নিয়ে আমি প্রথমে কেকটাকে কেক টিন থেকে ছাড়িয়ে নেব। তারপরে ওপরে একটা প্লেট বসিয়ে এভাবে কেক টিনটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে একটুখানি টোকা দিলেই কিন্তু কেকটা খুব সাবধানে বেরিয়ে আসবে, এই দেখুন। তারপরে আবার একটা প্লেট দিয়ে আমি এর ওপর চাপা দিয়ে আবার আমি উল্টে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গুড়ের কেক। আপনারা দেখলেন কত সহজে দারুণ টেস্টি এই কেকটা আমি তৈরি করলাম প্রেশার কুকারে বিনা ওভেনে। শীতকালে কেক আর গুড় দুটোই সকলের খুব পছন্দের, তাই এই দুইয়ের মেলবন্ধনে তৈরি গুড়ের কেক কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।